আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ মামুন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো যে হাফ ওয়েভ রেক্টিফায়ারের IRMS এর মান আমরা কিভাবে বের করব, IRMS এবং VRMS এর মান আমরা কিভাবে বের করতে পারি এটা আমরা এখন দেখব। এই জন্য আমরা এই ড্রয়িংকে ফলো করতে পারি যে হাফ ওয়েভ রেক্টিফায়ারের জন্য একটা ডায়োড লাগে, একটা ট্রান্সফর্মার আর একটা লোড রেজিস্ট্যান্স। তো IRMS এর মিনিং হলো রোড মেন স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি IRMS ইকুয়াল টু রুট মেন স্কোয়ার। তার মানে এর ভিতরে যেগুলো থাকবে সবগুলো স্কোয়ার অনুপাতে হবে। তাহলে এই জন্য এটাকে সাজানোর জন্য বা এই স্ট্রাকচারটা বা সূত্রটা হলো এরকম যে 1/2π ইন্টিগ্রেশন অফ 0 থেকে π পর্যন্ত, যেহেতু স্কোয়ার হবে I² d θ। এখন এটাকে যদি আমরা ক্রমাগতভাবে ভাঙতে থাকি তাহলে কি হবে যে 1/2π ইন্টিগ্রেশন অফ 0 থেকে π পর্যন্ত I² এই I² আমরা ম্যাক্সিমামে নিয়ে যাব, ম্যাক্সিমাম। তাহলে IM² সাইন θ² d θ। তো এখানে একটা কাজ করা যায়, এই IMকে যদি আমরা বাইরে নিয়ে আসি, IM² তাহলে কিন্তু নিয়ে আসা যায়। তাহলে আমরা বাইরে নিয়ে আসি এই ইন্টিগ্রেশনের বাইরে, তাহলে হলো যে IM² / 2π ইন্টিগ্রেশন অফ 0 থেকে π পর্যন্ত, আর sin²θ d θ একে যদি আমরা ভাঙি সূত্র অনুসারে তাহলে হবে হাফ 1 − cos²θ d θ। এটা হলো সূত্র অনুসারে যারা আমরা ওই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করেছিলাম ছোটোবেলায় ডিপ্লোমাতে, তারা এটা সহজেই পারবে। তারপরে লাইনে চলে যাই। তাহলে এখানে IM² থাকলো, এই হাফ আর 2π এটা গুণ হয়ে যাবে। তাহলে কি হলো যে 2 × 4 4π, আর এই পাশে যদি এই 1 ইন্টিগ্রেশন করা হয় তাহলে থাকে শুধু থিটা, মাইনাস যদি cos²θ করা হয় তাহলে যেটা হবে সেটা হলো sin²θ/2। আর লিমিটগুলো বসাই যায় 0 থেকে π পর্যন্ত, পাই যেরকম। তো আমরা এখানে আরেকটু কাজ করতে পারি, সেটা হলো যে আমরা যদি রুটের বাইরে কোনো কিছু নিয়ে যাই তাহলে স্কোয়ার আর রুটে কাটা যায়। তাহলে এখানে IMকে যদি রুটের বাইরে নিয়ে যাই, IM² বাইরে নিলে IM হয়ে যাবে, আর এখানে 4কে যদি বাইরে নিই তাহলে 2 হয়ে যাবে রুট। তাহলে কী কী থাকলো, এখানে থাকলো 1 উপরে আর নিচে থাকলো পাই, 1/π। আর এই সম এই ব্রেকেটের ভিতরে যা কিছু আছে সকলকে যদি আমরা এই লিমিট দিয়ে করি তাহলে আমাদের যা আসবে তা হলো পাই। এটা অনেক বড় একটা জিনিস, এটা আমি এক্সপ্লেন করতে চাচ্ছি না, এই জন্য জাস্ট একটু করে বললাম আর কি যে এই ব্রেকেটের ভিতরে যা আছে সব কিছুর মান হবে পাই। তাহলে এই পাই আর এই পাই যদি কাটা দিয়ে যায়, এই বা কাটা দেওয়া যায়, তাহলে থাকলো IM/2। তাহলে এটা কিসের মান বের হলো, এটা হলো IRMS এর মান হলো IM/2। ঠিক একইভাবে যদি আমরা VRMS এর মান বের করি তাহলে এর মান বের হবে V ম্যাক্সিমাম
ভাগ টু। তো শুধু একটা ইকুয়েশন, এটা আপনারা যদি না পড়েন তাহলে ভিডিওটা ব্যাক করে আবার দেখতে পারেন। যদি হাফ ওয়েভের ক্ষেত্রে আইডিসি এর মান বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করব সেটা এখন আমরা ক্রমাগতভাবে স্টেপ বাই স্টেপ দেখব। তাহলে সেই আগের মতোই যে আমরা যেখানে লিখেছিলাম যে আই এম বাক টু পাই ইন্টিগ্রেশন অফ আই ডি থিটা, যেহেতু এখানে আর এম এস ছিল রুট মিনি স্কোয়ার, কিন্তু এখানে রুট মিনি স্কোয়ার হবে না, আর যা হবে ঠিক তাই। যেমন আই এম বাক ওয়ান বাক টু পাই, ওয়ান বাক টু পাই ইন্টিগ্রেশন অফ জিরো থেকে পাই পর্যন্ত আই ডি থিটা। তাহলে এখন ওয়ান বাক টু পাই ইন্টিগ্রেশন অফ জিরো থেকে পাই পর্যন্ত আই এর মান কি, আই ম্যাক্সিমাম সাইন থিটা ডি থিটা। তো এখন এই ইন্টিগ্রেশনের বাইরে এই আই এম কে নিয়ে আসা যায়। তো আই এম কে আমরা বাইরে নিয়ে আসলাম আই এম বাক টু পাই, আর ওই সাইন ডি থিটা একে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আসবে হলো মাইনাস কস থিটা। এটা হলো যে ইন্টিগ্রেশন ডিফারেনশিয়েশনের যে রুলসগুলো আসে সেই অনুপাতে হয়েছে। তাহলে লিমিটগুলো দিয়েতেই যে তাহলে এখানে আই এম বাক টু পাই থাকলো, আর এই সম্পূর্ণকে যদি আমরা এই লিমিটগুলো বসায় দেই এখানে, তাহলে এইখানে যা আসবে তা হলো টু, এর মান আসবে টু। তাহলে নিচে লাইনে কি হচ্ছে, এই টু আর এই টু যদি কাটাকাটি দিয়ে দেই তাহলে থাকলো আই এম ভাগ পাই। এটা হলো হাফ ওয়েভের ক্ষেত্রে আই আইডিসির মান, হাফ ওয়েভের ক্ষেত্রে আইডিসির মান হলো আই এম ভাগ পাই, আর এম এস ইকুয়াল টু আই এম বাক টু আই ডিসি ইকুয়াল টু আই এম বাক পাই। তো আমরা অলরেডি দেখে ফেললাম যে হাফ ওয়েভের ক্ষেত্রে আই আর এম এস এবং আই ডিসি কীভাবে বের করতে হয়। আই আর এম এস বের হলো, আই ডিসি বের হলো, কিন্তু আই এসি তো বের হয় নাই। এখন হলো যে আই এসি বের করার জন্য আই এসি ইকুয়াল টু রুট ওভার আই আর এম এস স্কোয়ার মাইনাস আই ডিসি স্কোয়ার। অনুরূপভাবে যদি ভি এসি কে বের করতে হয় তাহলে ভি আর এম এস স্কোয়ার মাইনাস ভি ডিসি স্কোয়ার, তো এইভাবে বের করতে হয়। এগুলো কিন্তু সব হাফ ওয়েভের ক্ষেত্রে, এটা কিন্তু ফুল ওয়েভের জন্য নয়। সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।